এই মুহূর্তে দেশের সবচেয়ে আলোচিত ঘটনা চিত্রনায়িকা পরীমনি হত্যা চেষ্টা ও ধর্ষণ মামলা। অভিনেত্রীর সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে পক্ষে বিপক্ষে সরব এখন পুরো সোশ্যাল মিডিয়া। সব পত্রিকার শিরোনাম এখন এই নায়িকা। হবে নাই বা কেন, দেশের শীর্ষস্থানীয় নায়িকার উপর এমন যৌন নির্যাতনের ঘটনা এর আগে কখনো দেখেনি বাংলাদেশ। কিন্তু জানেন কি, উপমহাদেশের ইতিহাসে সবচাইতে হাই প্রোফাইল ভিকটিম বাংলাদেশের অভিনেত্রী ঝর্ণা বসাক। শীর্ষস্থানীয় নায়িকার সাথে পাকিস্তানে ঘটেছিল এমনই বর্বরতা যে ঘটনা কাঁপিয়ে দিয়েছিল গোটা পাকিস্তান সরকারকে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমার সংবাদ দ্য ডার্ক সাইড অনুষ্ঠানে। সাথে আছি আমি আশরাফি দীপা। ঝর্ণা বসাক বাংলাদেশের প্রখ্যাত নায়িকা ও অভিনেত্রী। পাকিস্তান ও বাংলাদেশের চলচ্চিত্রে তিনি শবনম নামেই পরিচিত। আমি রূপনগরের রাজকন্যার রূপের জাদু এনেছি। ইরান তোমার পার হয়ে আজ তোমার দেশে এসেছি। আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি। ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি। কিংবদন্তী অভিনেত্রী শবনম এই গানের ঠোঁট মিলিয়ে এদেশের চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন। দর্শক মনে শিহরণ জাগিয়েছিলেন তিনি। এটি ছিল তার অভিনীত প্রথম সিনেমা হারানো দিনের গান। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক মুস্তাফিজুর রহমান 1961 সালে পরিচালনা করেন সিনেমাটি। প্রথম সিনেমায় সুপার ডুপার হিট, তারপর শুধুই দর্শকদের মন জয় করে এগিয়ে যাওয়া। 90 দশক পর্যন্ত বাংলাদেশ আর পাকিস্তান মিলিয়ে 185টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তিনি একমাত্র অভিনেত্রী যিনি কিনা পাকিস্তান চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা নিগার অ্যাওয়ার্ড লাভ করেন 12 বার। এছাড়া বাংলাদেশ ও পাকিস্তান মিলিয়ে অসংখ্য নানা সম্মাননা সমৃদ্ধ হয় তার অর্জনের ঝুলি। কিন্তু অনেকের কাছে হয়তো এখনো ধোঁয়াশা, ভাবছেন এই ঝর্ণা বসাক আসলে কে। এবার তাহলে আপনাদের জন্য একটু সহজ করে দেই। সুপারস্টার মান্না অভিনীত আম্মাজান সিনেমার কথা মনে আছে? ভাবছেন এই সিনেমার নায়িকা তো ছিল মৌসুমী। তাহলে আমি কার কথা বলছি? বলছি আম্মাজান চরিত্রটির কথা। মান্নার সেই আম্মাজানই আসলে ঝর্ণা বসাক অর্থাৎ শবনম। এটি ছিল শবনম অভিনীত সর্বশেষ সিনেমা। একসময় শবনম বলতে মুগ্ধ ছিল গোটা উপমহাদেশ। রূপালী পর্দায় শুধু সাফল্যের সিঁড়িতে উঠেছেন তিনি। সেই সময় নাদিম শবনম জুটি ছিল খুবই জনপ্রিয়। তার 13 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেনি। রূপের মাধুর্য আর অভিনয়ের গুণে ললিউডে তিনি 3 যুগ ধরে রাজত্ব করেছেন। কিন্তু শীর্ষে থাকা এই নায়িকার জীবনে ঘটে যাওয়া এক ঘটনা আলো ঝলমলে ক্যারিয়ারে নিয়ে আসে অমাবস্যা। দুর্বিষহ সেই রাত কেটে গেল শবনমের জীবনে দাগ থেকে গেছে সেই কালো রাতের। তবে কি ঘটেছিল সেই রাতে যা তাসের ঘরের মতো ভেঙে দিয়েছিল শবনমের ক্যারিয়ার? 1978 সালের 13ই মে লাহোরের নিজ বাড়িতেই স্বামী রবিন ঘোষ আর একমাত্র ছেলে রবি ঘোষকে নিয়ে ঘুমিয়েছিলেন অভিনেত্রী। গভীর রাতে হঠাৎ সজোরে করানোর আওয়াজে ঘুম ভেঙে যায় রবিনের। উঠে দরজা খুলতেই 5 জন ডাকাত হামলা করে শবনমের স্বামীর উপর। রবিন বুঝতে পারে তার ডাকাতের কবলে পড়েছেন। ডাকাত দল কি আর করবে, সর্বোচ্চ গহনা আর টাকা নিয়ে চলে যাবে। যা নিয়ে যাবে শবনম তা 2টি সিনেমায় অভিনয় করে কামিয়ে নেবে। তাই লুটপাটে কোনো বাধা দেয়নি তারা। কিন্তু কেবল লুটপাট নয়, ডাকাতদের উদ্দেশ্য ছিল অন্য কিছু। লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার পর তারা শবনমের স্বামী আর ছেলেকে বেঁধে ফেলে। এরপর স্বামী সন্তানের সামনেই শবনমকে সারা রাত গণধর্ষণ করে তারা। শুধু তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না সেই সময় জনপ্রিয় সঙ্গীত পরিচালক রবিন ঘোষের। প্রাথমিকভাবে এদের ডাকাত মনে হলেও ধীরে ধীরে খুলতে থাকে রহস্যের জট। কেঁচো করতে যেন সাপ বেরিয়ে আসে এই ঘটনায়। আসলে ডাকাতির কোনো উদ্দেশ্যই ছিল না তাদের, আর তারা কোনো ডাকাত দলের সদস্য ছিল না। তারা ছিল উচ্চবিত্ত ব্যবসা এবং রাজনৈতিক পরিবার থেকে আগত, টাকা পয়সার কোনো অভাব ছিল না তাদের। শবনমের ক্ষতি করাই ছিল এদের মূল উদ্দেশ্য। তবে ঘটনার পর ক্যারিয়ারের কথা ভেবে চুপ থাকেননি শবনম, আওয়াজ তুলেছিলেন তিনি, মামলা করেছিলেন তাদের নামে। তবে ন্যায় বিচার যেন সহজ ছিল না। মামলা করার পর জটিলতা আরও বাড়তে থাকে। তৎকালীন পাঞ্জাবের মুখ্য সচিব এফ কে বান্দিয়ালের ভাগ্নে ফারুক বান্দিয়াল, সে ছিল এই ঘটনার মুখ্য আসামি। ক্ষমতার জোরে দমানোর চেষ্টা করে শবনমকে, কিন্তু শবনম দমে যাওয়ার পাত্রী ছিল না। ভয় না পেয়ে তিনি তার সিদ্ধান্তে অনড় থাকেন। এরপর একে একে সিনেমা অঙ্গনের সবাই পাশে এসে দাঁড়ায় শবনমের। ফলে একনায়ক জিয়াল সরকার বাধ্য হন বিশেষ সামরিক ট্রাইব্যুনাল গঠন করতে। 5 আসামিকে দেওয়া হয় ফাঁসির দণ্ডাদেশ। কি ভাবছেন, ন্যায় বিচার পেয়ে গেলেন শবনম?
কিন্তু ফাঁসির রায় হওয়া আর কার্যকর হওয়া এক নয়। প্রধান আসামি ফারুকের মামা মুখ্য সচিব থেকে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার সাথে সাথে সবকিছু পাল্টে যেতে শুরু করলো। আবার চাপ দেওয়া হতে শুরু করলো শবনমের পরিবারের উপর, তাদের পাকিস্তান ছাড়া করা হলো। এই সময় আর এক অপরাধী সামনে আসে, সে হলো শবনমের আইনজীবী। মোটা অঙ্কের টাকা পেয়ে সে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানায় ফাঁসির আদেশ মাফ করার জন্য। এক্ষেত্রে সে ঢাল হিসেবে ব্যবহার করে ভুট্টো সরকারের আমলে হয়ে আসা উচ্ছৃঙ্খল সাংস্কৃতিক চর্চাকে। পরে এই আসামিদের ফাঁসির আদেশ মওকুফ করে দেওয়া হয়। ধর্ষণ মামলা থেকে বাদ দিয়ে এটিকে সাধারণ ডাকাতির মামলা বলে নথিতে উল্লেখ করা হয়। প্রতিপক্ষ অনেক বেশি শক্তিশালী হওয়ায় এই রায় নীরবে মেনে নিতে হয় শবনমকে। ধর্ষণের মতো নৃশংস ঘটনার সাজা ফাঁসির রায় নয়, ফাঁসি কার্যকর হলে হয়তো অপরাধীরা সাবধান হবেন, নারীদের উপরে সহিংসতার হার কমবে। ভাবুন, একজন সফল ক্ষমতাশালী অভিনেত্রী যখন ধর্ষণের ন্যায় বিচার পেতে এত ধকল সহ্য করতে হয়েছে, তাহলে দেশের সাধারণ নারীদের কতটা দুর্ভোগ সইতে হয়। দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তীতে আরো এমন সাধারণ মানুষের মাঝে লুকিয়ে থাকা ভয়ঙ্কর রূপের গল্প নিয়ে হাজির হব আমার সংবাদদাতা ডার্কসাইড অনুষ্ঠানে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আমার সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।